আবহাওয়া দিকে নজর দেবো আর কিছুক্ষণের মধ্যে উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির পূর্বাভাস, দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঞ্জন মিত্র আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সঞ্জন, শুধু কি উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির পূর্বাভাস নাকি সঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর? দেখুন ম্যাডাম, আলিপুরের কথা শুনে বেশি নাচানাচি করে লাভ নেই, তার কারণ ওরা যেটা বলে সেটা একেবারেই সত্যি হয় না। ওরা যদি বলে বাজখা পড়বে তো বাজখা তো পড়ে না, সেই দিনকে আবার বিশাল রৌদ্র পড়ে, সেইখানে মানুষ টিকতেই পারে না, এত রৌদ্র পড়ে। ওরা বলবে আজকে বৃষ্টি হবে দিল্লিতে, হবে সেইখানে কলকাতায়, যদি বলে হবে কলকাতায় সেখানে চলে যাবে মহারাষ্ট্রে। ওদের কথা মানে লোকে একটাও তো বিশ্বাস করে না, আর ওরা এইসব মানে কি আর বলবো। ওই জন্য দেখুন সব লোকজন ছুটাছুটি করছে, এই এই যে আজকে বলছিলো যে বৃষ্টি হবে না, সেইখানে আজকে আবার দেখুন বৃষ্টি তো হালকা হচ্ছেই, আবার আবার এইখানে দেখুন দেখা যাচ্ছে সব মানে বাতাস উঠেছে, বলেছিল ঝড়ের কথা তো বলেইনি কিন্তু ঝড় আবার শুরু হয়ে গেছে, এখন শিল পড়বে কিনা কে জানে। আপনি পাবলিককে বলে দিন যে যেটা হওয়ার সেটাই হবে, এ নিয়ে পাবলিককে বেশি মাথা ঘামাঘামি করতে হবে না, যেটা হওয়ার সেটাই হবে। ধন্যবাদ আপনাকে।